গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যদিও ভিডিও করার সেরকমভাবে এনার্জি পাই না, তাও মনে হয় যেন ক্যামেরা না হাতে ধরলে কি একটা সারাদিনে ধরিনি, তাই সকাল সকাল ক্যামেরা ধরে চলে এলাম। আর আজকে সারাদিন যা করবো তোমাদের সঙ্গে সেই সবই শেয়ার করবো। ডেলি ব্লগ যেটা হয়, আমরা সারাদিন যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন তো ডেলি ব্লগের মানে কোনো চাহিদাই নেই, এখন মানুষ মানে পরচর্চা পরনিন্দা এগুলোই দেখতে ভালোবাসে। ইউটিউব খুললেই চাই শুধু একবার হচ্ছে এ, একবার হচ্ছে ও, অ্যান্ডি ম্যান্ডি এইসব, ভাইয়া সাইয়া এইসব নিয়ে এখন হচ্ছে ইউটিউব খুললেই ভিডিও। তা যাই হোক, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর আজকে হবে চা আর লুচি। ছোলার ডাল খেতে আমার বর যেহেতু পছন্দ করে না, ও চা দিয়ে লুচি খাবে, এই যে লুচি ভেজে নিয়েছি ওর জন্যে। আর বাবন বুবুন সুবর্ণ তিনজনেই ঘুমোচ্ছে, তা সেই জন্যে ওদের লুচিটা পরে ভাজবো, মানে একটু শান্তি করে বসে আমরা দুজনে চাটা খেয়ে নিই। মানে চা খেতে খেতে এতগুলো খাবার ডেলিভারি করতে গেলে না খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখো আমার বর আজকে আমাকে হেল্প করছে, এই বাঁধাকপিটা কেটে দিয়েছে, পটলটা কেটে দিয়েছে। গরমে হচ্ছে সকল সকলকে হেল্প করাটা উচিত, বেটা ছেলে মেয়ে ছেলে বলে কোনো কথা নেই। প্রচণ্ড গরম, মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে যাব। আর পুরো সকালবেলায় মনে হচ্ছে স্নান করে নিচ্ছি। তা চলো চাটা খাই আর বকবক করব পরে, এইভাবেই বকবক করে ভিডিও করতে থাকবো, জানি না কী এর পরিণতি। তা চলো পরে দেখা হচ্ছে আবার, চলো চা খাই। সকালের এটাই হচ্ছে আসল জিনিস, এক কাপ চাই আমি তোমাকে চাই। নাও চা খাবে সো। গুড মর্নিং বুবুন বলবে না, সুপ্রভাত। আচ্ছাটা বড় ছেলে আবার বেঙ্গলি মিডিয়াম হয়ে গেছে। কে একটা সিরিয়াল হয় না বেঙ্গলি মিডিয়াম? বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়ামটা কি শব্দ? ইংলিশ? ইংলিশ। তাহলে হাই বাবন, কবে কালী পুজো নেমন্তন্ন কর সবাইকে। বাবন বলবি তো 10 তারিখে কালী পুজো, ফাংশন সবাই আসবে। বাবনের এখন মাচা বিশাল চা। এই ঘোড়ার গাড়ি হচ্ছে কি বল? ঘোড়ার গাড়ি হচ্ছে। চলো এরা খাওয়া দাওয়া করুক, এদিকে আমার রান্নাও কমপ্লিট। কটা বাজে? 10টা বাজে নি, রান্না কমপ্লিট করে ফেলেছি। বাহ, এই ঘরটায় ঢোকার জন্য। হই যাও। গরমে এটা আমি রাতের আইটেমে রাখলাম আজকে, এত গরম দিনের বেলা খাসির মাংস মানে খাওয়াই যাবে না, তা সেই জন্য এটা রাতে করবো, এটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এখন গরম জল বসেছি, গরম জলে ধেবো মানে ধোবো। এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, দেখে রঞ্জনজি গছে কেন, যা চাইছি দিয়ে দাও, কি করবো এরকম ছাড়বে না বেকার। চলো পরে আসছি, প্রচন্ড গরম হয়ে গেছে, জলটা ধুয়ে মানে আদা রসুন পেস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে বিকালে বানাবো। আমরা এখন খেতে বসবো, আর বাবনের এখন অবশ্য চান হয়নি। আজকে হয়েছে পটল ভাজা, বাঁধাকপি, ডিম ভাজা, ডাল আর মাছের ডিমের চাটনি কালকেরটা আছে। চল এই গরমে হালকা দুপুরবেলা রাত্রিবেলা একটু ভারী টারি কিছু খাওয়ার চেষ্টা করবো, দেখলেই তো মটন আনিয়েছি। চলো পরে খাওয়া দাওয়া করি। এখন এদিকে রান্নাঘরে চলে এসেছি আর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বুবুন মানে দুপুরে যখন থেকে খাওয়া দাওয়া করেছে তখন থেকে জানতে পেরেছে যে আজকে আমাদের রাত্রে মাটন আর পোলাও হবে, চাল ধুয়ে রেখেছি। তখন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক বৃষ্টি আসুক। আলটিমেট বৃষ্টি না হলেও সাড়ে চারটার সময় এরকম ওয়েদার থাকে না, আকাশে মেঘ মেঘ ধরেছে হালকা হালকা, দেখতে পাচ্ছ। আর চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে ছাদে যাব, একটুখানি ঝড় যদি ওঠে বৃষ্টি যদি হয় ভীষণ ভালো হয়। বগুনের প্রার্থনা দেখা যাক শেষ অব্দি কি হয়। এখন চা করছি, চা খেয়ে ছাদে যাবো, একটু হাঁটাহাঁটি করে আসবো। কদিন হেভি খাওয়া হচ্ছে, হেভি মানে একটু খাওয়াটা বেশি বেশি হচ্ছে, মানে ভালো কিছু খাচ্ছি না, হয়তো বললো হেভি গরমে খাওয়া দাওয়া করছে, হেভি না কিন্তু খাওয়াটা একটু বেশি বেশি হচ্ছে, রোজই ভাবি কাল থেকে কাল থেকে কাল থেকে হচ্ছে না, করবো তবে ডায়েট করবো। আর আজ মটনটা খেয়ে নিই, কাল থেকে চাটা খেয়ে নিয়ে গুছিয়ে রান্নাটা করতে হবে আর পোলাওটা করতে হবে। আর আজকে দেরাদুন রাইস পোলাওয়া করবো না, আজকে যে বিরিয়ানির চাল বাঁশকাঠি না কি বলে ইন্ডিয়া গেট, এই চালের পোলাওয়া করবো। এই পোলাওয়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য একদিন শেয়ার করবো, আজকে আর গরমে শেয়ার করবো না, পরে একদিন শীতকালে যখন করবো। এখন ঝপঝপ রান্না করে নেবো,
তেই জানো ঘরে ঢোকার পালা আমার। তা চলো চাটা হয়ে গেছে, চাটা খাই, আবার পরে দেখা হচ্ছে। যেদিন ধূপ লাগি যায়, চাটা খোল, যখন দাও চা এসে গেছে। এই দেখো রোজ দুপুরে পরিষ্কারটা এরকম, যতদিন সুবর্ণ থাকবে ততদিনই দেখাবো, কেননা সুবর্ণ আবার কবে আসবে। সুবর্ণ এবার পড়াশোনার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, আর পিসির বাড়ি আসবে কিনা সন্দেহ। চামুচটা আনতে ভুলে গেছি, বাবু জল ফল খাচ্ছে তো, নাহলে বাবা আসতে দেবে না। আর ভাইপো সুবর্ণ বাবা, সুবর্ণ চা খায় না, যেন বলো না সুবর্ণকে চা দিচ্ছ না, তোমাদের চার কাপ চা, সুবর্ণ চা খায় না। আর এই যে এটা আমার বরফ জল, আজও ভাতটা বেশি খাওয়া হয়েছিল, প্রচুর বাঁধাকপি খেয়ে ফেলেছি, পেটটা ফুলছে। চলো এই জলের মধ্যে আগে জল মেখে চলো। সবে লোডশেডিং ছিল, সবে কারেন্ট এলো, তাই জন্য একটু ক্যামেরা অন করতে পারিনি। আমার রান্না কমপ্লিট, আর হালকা 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 বাতাস বইছে, ছাদে যাবো। এইটা হচ্ছে আমার বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে আমার মাটন কাঁচা। একটু হালকা গ্রেভি রেখেছি আর হালকা মাখা মাখা, খুব সুন্দর মাটনটা সিদ্ধ হয়েছে। মাটনটা খুব ভালো বাবন কেনে, সবথেকে বড় কথা বাবন এত সুন্দর মাটনটা কেনে, কড়াতেই সিদ্ধ হয়ে গেছে। কিন্তু রাইসের চালটা ঠিকঠাক কিনতে পারেনি, কিন্তু ওকে যদি বলি ভালো কিনিস নি, ও হয়তো বলবো আমি আর কিনবো না, এইটা আমি পারবো না। ঠিক আছে, তা ওকে কিছু বলবো না। রাইসের চালটা ভেঙে ভেঙে যাচ্ছে, তা আমার রান্না কমপ্লিট, আবার দেখা হচ্ছে রাতে। দেখতে পাচ্ছ রান্নাঘরে কি অবস্থা, চলো এগুলো নিভিয়ে দিয়ে ছাড়ে যাই। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি, বরকে বললাম, বর রাস্তায় গেছে, যে ফুচকা দোকান যদি ফাঁকা থাকে বলবে। ওখানে এত ভিড় থাকে, এত ভিড় থাকে কি বলবো। আর আমার সন্ধ্যাবেলা করে আবার জামা কাপড় কাচছি, এই অন্ধকারে সেটার তলায় জামা কাপড়গুলো মিলে দিয়েছি, গরমে কাচাই আসছে না। চলো আমাদের রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট অন্ধকার হচ্ছে, এটাই আমাদের গ্রামের রাস্তা। যে কটা বাড়িতে লাইট চলে সে কটা আলোতেই রাস্তা আলোকিত হয়। জল যাচ্ছে, জল ফুচকা খাওয়া কমপ্লিট। আর আজকে মানে ফুচকাটা ভালো হয়েছে, যেটা আচার দিয়ে লাস্টে করে ওটা টেস্টি হয়নি, যেটা খাওয়াতে সুবর্ণকে নিয়ে এলাম। চলো বাড়ি যাই, প্রচুর গরম। এখন আমরা রাতের ডিনার করব, আর ওয়েদারটা অনেকটাই সাথ দিয়েছে, বৃষ্টি না হলেও একটা হাওয়া সুন্দর বইছে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই। আয় বাবু এখানে বস।